আপনাদের সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সচেঞ্জ ট্রেনিং এর। তো আজকের ট্রেনিং এর বিষয় হলো, আজকে যে বিষয়টা নিয়ে আমি লেকচার তৈরি করতে যাচ্ছি সেটা হলো যে আপনার গ্রুপ ডিস্ট্রিবিউশন গ্রুপ নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। মূলত ভিউয়ার্স, আমি আপনাদের একটু বলে নেই যে গ্রুপটা কি। গ্রুপটা হলো ভিউয়ার্স, যে আপনারা মনে করেন যে একটা গ্রুপ থাকে, যেমন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে, তারপরে আপনার আছে মনে করেন যে আপনার সেলস ডিপার্টমেন্ট থাকে, এরপরে দেখা গেল যে আপনার এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। তো এই ডিপার্টমেন্টগুলোকে আপনি একটা মেইল অ্যাড্রেসের মধ্যে মেইল করবেন এবং ওই ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো ইউজার থাকবে সবার কাছে মেইলগুলো চলে যাবে। তো এটা হলো যে মানে আবার দেখা গেল যে আপনি একেবারে অফিসের যতগুলো কলিগ আছে আপনার, মনে করেন যে 100, 150, 200 বা 500 যে ইউজারগুলো আছে সবাইকে আপনি একটা মেইলে একটা মেইলই সবাইকে থ্রো করবেন। যেমন মনে করেন যে হলিডে মেইল, হলিডে মেইলগুলি কিন্তু আমাদের কিন্তু থ্রো করা লাগে যে কোনো একটা দিয়ে, কারণ না হলে দেখা যায় কি আপনার মনে করেন 500 যদি মেইল থাকে, 500 মেইল অ্যাড্রেস আপনার খুঁজে বের করাটা টাফ বা অনেকে মিস হয়ে যায়। তো এক্ষেত্রে ম্যানেজমেন্ট বলে যে আমাকে এমন একটা মেইল অ্যাড্রেস খুলে দিবা যেটার মধ্যে আমি মেইল করলে যেন সবাই মেইলগুলো পায়। তো মূলত সেই মেইলটার কাজ হলো যে ডিস্ট্রিবিউশন গ্রুপের। তো সেই মেইলটা থ্রো করে মূলত ডিস্ট্রিবিউশন গ্রুপ। তো সেই ডিস্ট্রিবিউশন গ্রুপটা কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি প্রথমেই আমার এক্সচেঞ্জের অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করছি। তো আমার অ্যাডমিন প্যানেলের এখন পর্যন্ত যে আইপিটা আছে 192.168.10.11/ECP, তো আমি ECP দিয়ে লগ ইন করছি। তো লগ ইন করার পরে ভিউয়ার্স, আমি এখানে আপনাদের দেখাবো যে কিভাবে কি ডিস্ট্রিবিউশন গ্রুপটা তৈরি করতে হয়। এটা গেল। আর এইখানে আমি কি করবো, আমার ইউজার টেস্ট করার জন্য আমি ইউজার প্যানেল যেটা সেটা হলো যে 192.168.11.OWA, এখানে প্রথমে আসবে https://, দেন এন্টার দিই। ও https হবে https://192.168.10.11/OWA আউটলুক ওয়েব দিলাম, যার পর এটা চলে আসলো। তা এটা এইভাবে আমি রেখে দেবো, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে ভিউয়ার্স, আমি এখন চলে যাবো আমার এডিতে, আমার যে অ্যাক্টিভ ডিরেক্টরি, যে ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স আছে যেটা মানে ডোমেন, ডিসি মেশিনে আমি চলে যাবো। তো আমি আমার ডিসি মেশিনে লগ ইন করলাম। লগ ইন করার পরে ভিউয়ার্স আমি এখান থেকে যাবো হলো যে আমার এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার, এখানে আসবো। এখানে এসে দেখেন অলরেডি আইটি ডিপার্টমেন্ট নামে অলরেডি একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। তো আমি এখানে মনে করেন যে আরও কিছু ডিপার্টমেন্ট তৈরি করি, মনে করেন যে এখানে তৈরি করলাম অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করি, এখানে আমি ওই তৈরি করতেছি। এখানে দিলাম মনে করেন যে অ্যাকাউন্টস, ACCOUNTS অ্যাকাউন্টস দিলাম, _DP DEPT ডিপার্টমেন্ট দিলাম, দেন ওকে দিলাম, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তৈরি হলো। এরপরে মনে করেন যে আছে HR ডিপার্টমেন্ট, আমি মনে করেন যে এখান থেকে HR ডিপার্টমেন্ট তৈরি করতেছি, HR দিলাম, তারপর _DEPT খুললাম। তারপরে মনে করেন আইটি ডিপার্টমেন্ট তো অলরেডি আছে, তো অ্যাকাউন্টস খুললাম, HR খুললাম, তারপরে আমি মনে করেন যে এখানে সেলস নিয়ে আর একটা ডিপার্টমেন্ট খুলি, সেলস SALES _DEPT দিলাম, সেলসও দিলাম। তো দেখেন আমার 1, 2, 3, 4 ডিপার্টমেন্ট অলরেডি খোলা হয়ে গেছে। এখন সবগুলোতে আমি একটা, দুইটা বা তিনটা করে ইউজার আমি তৈরি করতেছি। মনে করেন যে এইখানে আমি একটা ইউজার তৈরি করি, ইউজার তৈরি করতেছি, ইউজারের নাম দিলাম মনে করেন যে এটা হলো যে অ্যাকাউন্টসে AC1, পাসওয়ার্ড দিলাম AC, ইউজার নাম দিলাম AC1 এবং এখানে পাসওয়ার্ড দিলাম। তো এইভাবে করে এক এক করে আমি মনে করেন যে ইউজার তৈরি করতেছি। তারপর মনে করেন যে আমি HR ডিপার্টমেন্টের মধ্যে কিছু ইউজার ক্রিয়েট করি, মনে করেন যে এইখানে প্রতিটা ডিপার্টমেন্টে আমি জাস্ট টেস্ট করার জন্য HR1 নাম দিলাম এবং লগইন নেম দিলাম HR1, পাসওয়ার্ড দিলাম HR, মনে করেন এই যে দেখেন আমি IT ডিপার্টমেন্টের মধ্যে তিনটে ইউজার ক্রিয়েট করেছি এবং আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মধ্যে তিনটে ইউজার, HR-এ তিনটা এবং সেলস ডিপার্টমেন্টে দুইটা। তো এইভাবে করে আপনারা ইউজারগুলো তৈরি করবেন। তৈরি করার পর প্রতিটার মধ্যে মনে করেন যে আমি এখানে একটা গ্রুপ তৈরি করতে পারি, চাইলে এখান থেকে এই যে গ্রুপে ক্লিক করলে এখান থেকে আপনি কি গ্রুপটা সিলেক্ট করবেন সেই গ্রুপটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে আপনি এই যে আমি সাধারণত ডিস্ট্রিবিউশন গ্রুপটাই আমি সিলেক্ট করব, তো ডিস্ট্রিবিউশন গ্রুপটা আমি দিব আর এখানে নাম দিব, মনে করেন যে এটার একটা গ্রুপের নাম দেই, গ্রুপের নামটা দিচ্ছি হলো যে আচ্ছা এই এই গ্রুপটাই আমি তৈরি করবো হলো যে আমার কোথা থেকে, আমার এক্সচেঞ্জ থেকে। তো আমি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কী করেছি, আমি ইউজার তৈরি করেছি।
তো এখন চলে যাব আমার এক্সচেঞ্জের অ্যাডমিন প্যানেলে। তো আমি এক্সচেঞ্জের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। তো অ্যাডমিন প্যানেলে আসার পর এক এক করে যে আমি ইউজারগুলো ক্রিয়েট করেছি, সেই ইউজারগুলোকে আমার এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করব, করার পর ইউজার মেল বক্স এবং এখানে এক্সিস্টিং এই জায়গাটা থেকে, এই দেখেন আমার সবগুলো ইউজার কিন্তু আমার এখানে দেখাচ্ছে, তাই না? এখন আমি যদি চাই সবগুলো একবারে সম্ভবত সিলেক্ট করা পসিবল হবে না, একটা একটা করে নিতে হবে। তো আমি একটা একটা করে নিচ্ছি, দেখেন একটা একটা করে সব গ্রুপের মধ্যে অ্যাড ইউজারগুলো মেল বক্সের মধ্যে অ্যাড করতেছি। তো দেখেন আমি জাস্ট ইউজারগুলোকে মেল বক্সের মধ্যে অ্যাড করছি। তো দেখেন আমার কিন্তু এক এক করে সবগুলো ইউজার তৈরি ক্রিয়া অ্যাড করা হয়ে গিয়েছে। দেখেন এখানে সব মেল বক্সগুলো আমি অ্যাড করেছি। তো এখন চলে যাবো আমি গ্রুপের মধ্যে, গ্রুপসে আসলাম, এসে আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আমার গ্রুপ আছে তিনটা, ডিস্ট্রিবিউশন গ্রুপ, সিকিউরিটি গ্রুপ, ডাইনামিক গ্রুপ। তো আমরা যে কাজটা করব আজকে, আজকে আমরা ডিস্ট্রিবিউশন গ্রুপ নিয়ে কাজ করব। যেহেতু আমি বলেছি যে ডিস্ট্রিবিউশন গ্রুপের কাজটা কি, তো আমি এই ডিস্ট্রিবিউশন গ্রুপে ক্লিক করলাম। করার পর এখানে একটা ডিসপ্লে নাম দিব, মনে করেন এই গ্রুপটা আমি দিচ্ছি হলো যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য, দিলাম acc@maha.bub মাহবুব 300। ও এটা হলো যে ডিসপ্লে নেম ভিউয়ার্স, এখানে ডিসপ্লে নেমটা আসবে এরকমের, মনে করেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, accounts অ্যাকাউন্টস অল, all অল দিলাম। আর এইখানে দিব আমার নামটা acc, কারণ এখানে অ্যাট দ্য রেট চলবে না, তো আমি এখানে acc নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চাইলে আপনি কোনো নোট দিতে পারেন, বাট নোট দেওয়ার দরকার নেই, আমি আপাতত কোনো নোট দিচ্ছি না। তারপর যে অর্গানাইজেশনাল ইউনিট, কোন অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে, তো এখান থেকে ব্রাউজ করে আমি দেখিয়ে দেবো এই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইটাকে দেখিয়ে ওকে দিব। দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে গ্রুপ ওনার অ্যাড করতে বলতেছে। তো এখানে বাই ডিফল্ট গ্রুপ ওনার থাকে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর যে উনিই থাকেন। আর আপনি যদি চান এখান থেকে গ্রুপের আরও ওনার অ্যাড করে দিতে, তাহলে প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে যাকে আপনি অ্যাড করতে চান তাকে জাস্ট অ্যাড করে দিবেন। তো আপাতত আমি কাউকেই অ্যাড করছি না, যেটা আছে সেটাই থাকবে। এবং এইখানে হলো যে আপনার গ্রুপ অ্যাড গ্রুপ ওনার অ্যাজ এ মেম্বার। এখানে বলতেছে যে আপনি যদি এখানে গ্রুপ ওনার অ্যাড করতে চান এবং এখানে অ্যাজ এ মেম্বার হিসেবে, মানে এখানে গ্রুপে মেম্বার হিসেবে আপনি এদেরকে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এক এক করে আমি তিনজনকে সিলেক্ট করলাম, করার পর এখানে অ্যাডে ক্লিক করলাম। তো এই তিনজন একবারে হয়ে গেল, যেহেতু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ঠিক আছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে আর কোনো কাজ করব না আমরা এই এই গ্রুপটাকে, এই গ্রুপ নিয়ে আর পরে চলে আসবো। এখানে দেখেন এই গ্রুপের একটু ডিটেলস আমি বলি। এখানে দেখা যাচ্ছে চুজ ওয়েদার ওনার অ্যাপ্রুভ ইজ রিকোয়ার্ড টু জয়েন দ্য গ্রুপ, মানে আপনি গ্রুপে যদি জয়েন করেন, মনে করেন যে অ্যাকাউন্টস নামে যে গ্রুপটা আমি তৈরি করছি এই গ্রুপে যদি আপনি জয়েন করতে চান, তাহলে কি এটা কি আপনি যে কেউ যে কোনো টাইমে জয়েন হইতে পারবে, এটা হলো প্রথমটা। তো প্রথম বাই ডিফল্ট এটাই থাকে। তারপর আছে ক্লোজ গ্রুপ, ক্লোজ গ্রুপ মানে হলো যে মেম্বার ক্যান অ্যাড অনলি বাই দ্য গ্রুপ ওনার, অল রিকোয়েস্ট টু জয়েন উইল বি রিজেক্টেড অটোমেটিকলি, মানে এইখানে যদি আপনি এইটা করেন, এইটা করলে যেটা হবে যে গ্রুপ ওনার যিনি থাকবেন তিনি শুধু আপনার এই মেম্বারদের অ্যাড করতে পারবেন, আর মেম্বাররাও চাইলে এদের অ্যাড করতে পারবে। আর এইটা হলো যে গ্রুপ ওনার, এই যে তিন নাম্বারটা গ্রুপ ওনার অ্যাপ্রুভাল অল রিকোয়েস্ট আর অ্যাপ্রুভ অর রিজেক্ট বাই দ্য গ্রুপ ওনার, যদি আপনি এটা দেন তাহলে কি করবে আপনার গ্রুপ ওনারই শুধু রিজেক্ট এবং অ্যাপ্রুভ করতে পারবে এইটা। আর এখানে হলো যে ওপেন এনিওয়ান ক্যান লিভ দিস গ্রুপ, এটা হলো যে অপশন যে আপনি যে কেউ আপনার এই গ্রুপে অ্যাড হইতে পারবে এবং লিভ নিতে পারবে। আর যদি এইটা টিক দিয়ে রাখেন তাহলে হলো যে ক্লোজ গ্রুপ, মেম্বার ক্যান রিমুভ অনলি বাই দ্য গ্রুপ ওনার, অল রিকোয়েস্ট টু লিভ উইল বি রিজেক্ট, মানে শুধু গ্রুপ ওনারই মেম্বারদের রিমুভ করতে পারবে আর কেউ পারবে না। তো এইটা যদি আপনি টিক দিয়ে দেন, তো এই হলো আমার এই ডিস্ট্রিবিউশন গ্রুপের ডিটেলস। তো আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর দেখেন অটোমেটিক্যালি, দেখেন এই যে acc@mahbub360.com এটা হয়ে গেছে। এরপরে আমি আর একটা তৈরি করবো ডিস্ট্রিবিউশন গ্রুপ, এটা থাকবে হলো যে আমার আইটি সাপোর্টের জন্য, নাম দিলাম মনে করেন যে আইটি সাপোর্ট, SUPPORT, আইটি সাপোর্ট। আর এখানে নাম দিলাম হলো আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট, SUPPORT, আইটি সাপোর্ট, মানে এই আইটি সাপোর্ট নামে এই এলিয়াসের মধ্যে যে মেইল করবে আইটি সাপোর্টের মেম্বার যারা থাকবে সবাই এই মেইলটা পেয়ে যাবে। এরপরে আমি মেম্বার অ্যাড করি,
আইটির মেম্বার যে কজন আছেন, এক দুই আর একটা আছেন টেস্ট, এই তিনজনকে অ্যাড করে দিলাম। অর্গানাইজেশনাল ইউনিট এখান থেকে দেওয়া থাকবে আইটি ডিপার্টমেন্ট দেখালাম, এরপরে আর এখানে তো এটা ডিটেলস বললামই, তো আপাতত আমি ওপেনই রাখতেছি সবকিছু, তো অ্যাড করে দিলাম। তো আমার দুইটা ডিস্ট্রিবিউশন গ্রুপ অলরেডি ক্রিয়েট করা হয়েছে, এখন আমরা এই দুইটা ডিস্ট্রিবিউশন গ্রুপ নিয়ে কাজ করি। একে একে করে আমরা এগুলি সবগুলো একইভাবে একই প্রসিডিউর সেমভাবে আপনারা এগুলিকে অ্যাড করতে পারবেন। তো আপাতত আর আমি বেশি নিচ্ছি না, চলে আসি মেইল বক্সে। মেইল বক্সে আসার পর আমরা এখন যদি আমরা এখান থেকে এটার উপরে ডাবল ক্লিক করি, তো ডাবল ক্লিক করলে আমরা এটা ডিটেলস দেখতে পাবো, ওনার কে আছে, তারপর মেম্বার কে কে আছে, তারপর যে মেম্বারশিপের অ্যাপ্রুভাল, এই যে ডিটেলস, ডেলিভারি ম্যানেজমেন্ট, এইগুলি দেখেন এই সবগুলো আছে এখানে। এখন আমি চলে যাব আমার মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্সে যে আমি এই যে মাহবুব নামে যে ইউজারটা আছে এইটা দিয়ে আমি লগ ইন করে আমি আইটি সাপোর্টে একটা মেইল করব। দেখি আমার আইটি সাপোর্টে যারা আছেন তাদের মেইল করলে আমি তাদের সবাইকে মেইল করলে পাই কি না, তো আমি চলে যাই এখানে লিখি আইটি SUPPORT আইটি সাপোর্ট লিখে সার্চে ক্লিক করি। তো সার্চে ক্লিক করলে দেখেন আইটি সাপোর্ট নামে কিন্তু একটা গ্রুপ আমার পাওয়া গিয়েছে এবং এইটা আছে। এখন এখানে সাবজেক্ট দিব আইটি সাপোর্ট SUPPORT সাপোর্ট টেস্ট TEST, এখানে নাম দিলাম HELLO হ্যালো আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট SUPPORT সাপোর্ট নাম দিলাম, নিড NEED নিড ইওর হেল্প মনে করেন যে এই জিনিসটাই দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এই যে একটা মেইল অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমি পাঠাচ্ছি, তো আমি পাঠিয়ে দিলাম, সেন্ড করলাম, চলে গেল মেইল, ড্রাফটে নাই, সেন্ড হয়ে গিয়েছে অলরেডি। এবার আর একটা মেইল তৈরি করব, আমি দিব এটা হলো যে অ্যাকাউন্টস ACCOUNTS অ্যাকাউন্টস, সংক্ষেপে দিয়েছিলাম সম্ভবত ACC, তো আমি ACC দিয়ে সার্চ দিই, দিলে দেখেন অ্যাকাউন্টস অল নামে একটা অপশন চলে আসলো, এখানে দিয়ে দিলাম ACC টেস্ট TST টেস্ট HELLO হ্যালো অ্যাকাউন্টস ACCOUNTS অ্যাকাউন্টস দিয়ে দিলাম টেস্ট TEST টেস্ট দিলাম, যে এটাকেও মেইল দিয়ে দিলাম। তো আমি কী করলাম, দুইটা গ্রুপই কিন্তু মেইল দিছি, তো আশা করি এখন দুইটা গ্রুপের যে মেম্বার যারা আছেন, এই দুইটা গ্রুপে মেম্বার আছেন তিনজন তিনজন করে, সবাই মনে হচ্ছে আমি মেইলটা আমার পেয়েছে। তো আমরা এখন টেস্ট করব, এটাকে লগ আউট করবো, লগ আউট প্রথমে টেস্ট করবো আইটি ওয়ানকে, দেখি IT1 কোনো মেইল পেয়েছে কি না। তো লগ ইন করলাম, লগ ইন করার পর ওই যে অ্যাজ ইউজুয়াল নতুন ইউজার হলে যা হয়, জাস্ট নতুন ইউজারদেরকে এখান থেকে টাইম জোনটা দেখাই দিব। দেওয়ার পর আশা করি এই দেখেন মাহবুবুর রহমান, আমি যে মেইলটা করেছি দেখেন হ্যালো আইটি সাপোর্ট নিড ইউ হেল্প, দেখছেন এই লেখাটা কিন্তু চলে আসছে। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে আমি একটা মেইল অ্যাড্রেসে, মানে একটা ডিস্ট্রিবিউশন গ্রুপে মেইল করেছি, আমার ইউজার দেখেন এই আইটি সাপোর্ট ইউজার পেয়েছে, আইটি সাপোর্ট 1 পেয়েছে, এখন দেখি আইটি সাপোর্ট 2 পেয়েছে কিনা। আইটি সাপোর্ট 2 তে আমি ঢুকি, দেখি কি আছে, এটাও নতুন ইউজার, সেম প্রসিডিউর, সেম ভাবে সব কিছু করতে হবে, দেখেন উনিও কিন্তু সেম মেইলই পেয়েছে। ঠিক আছে, এই গেল আমার আইটি সাপোর্টের ভিতরে দুইজনকে টেস্ট করেছি, পেয়েছি, এখন দেখি ACC অ্যাকাউন্টসের পাই কিনা, ACC1 এইটার মধ্যে লগ ইন করি, দেখি পাই কিনা, সেম প্রসিডিউর, কোনো ডিফারেন্স নেই, দেখেন এই যে অ্যাকাউন্টসেও আমি কিন্তু পেয়েছি হ্যালো অ্যাকাউন্টস টেস্ট। তার মানে আমার ডিস্ট্রিবিউশন গ্রুপ প্রপারলি কাজ করতেছে, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে না, কোনো প্রবলেম নেই। আর এইভাবে করেই আপনার ডিস্ট্রিবিউশন গ্রুপটা আপনারা তৈরি করতে পারেন, এবং আমি আশা করি যে আপনারা ডিস্ট্রিবিউশন গ্রুপের যে কাজটা সে কাজটা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। তো আজকের লেকচারটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, যদি আমার এই লেকচারটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এর থেকে ভালো ভালো লেকচার তৈরি করার জন্য। তো দেখা হবে পরবর্তী লেকচারে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।